হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ভিস্টাডোম কোচ তৈরি করব। এই ভিস্টাডোম কোচ আপনারা বাড়িতে বসে কী কীভাবে তৈরি করবেন সেগুলোই আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দেবো। ভিডিওটির একটি অংশ স্কিপ না করে পুরোপুরি দেখবেন, তাহলে আপনারাও বাড়িতে বসে এরকম ভিস্টাডোম কোচ তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কোচটা তৈরির জন্য সর্বপ্রথম আপনাদেরকে এরকম কার্ডবোর্ড লাগবে, যে কার্ডবোর্ডটার লেন্থ হচ্ছে 18.2 সেন্টিমিটার এবং উইথ হচ্ছে 2 সেন্টিমিটার। এই কার্ডবোর্ডটাতে আমি উইন্ডোগুলো এঁকে নিয়েছি এবং ডোরগুলোকেও আমি এঁকে নিয়েছি। এই কোচের উইন্ডোগুলো এলএইচবি কোচ অথবা হাইব্রিড এলএইচবি কোচের উইন্ডোর থেকে বড় হয়। এইরকমভাবে উইন্ডোগুলো তৈরি করবেন। এই উইন্ডোগুলোর লেন্থ হচ্ছে 2.9 সেন্টিমিটার এবং উইথ হচ্ছে 1 সেন্টিমিটার। এরকমভাবে আমি মাপ করে নিয়েছি, মাপ করে নিয়ে ব্লেডের মাধ্যমে কেটে নিচ্ছি। দেখুন এইরকম দেখতে লাগছে। এবার আমি এখানে স্কেল বসিয়ে দেখে নিচ্ছি উইন্ডোগুলো একদম সমান সমান এসছে কিনা। দেখুন সমান সমান এসছে। এবার আমি পেন্সিলের মাধ্যমে এখানে একটা লাইন ড্র করে নিচ্ছি। নিচের দিকে তো আমি আরেকটা লাইন ড্র করে নেব। দেখুন আমি দুটো লাইন ড্র করে নিয়েছি। এবার আমি আপার পোর্শনেতে অরেঞ্জ কালার দিয়ে কালার করে নিচ্ছি। এখানে অরেঞ্জ কালারটা করে নেওয়ার পর নিচেতে ডিপ নীল এবং অরেঞ্জ স্ট্রিপ লাগিয়ে দেবেন এবং এই দিকটাতে গ্রে কালার করে দেবেন। গ্রে কালার আপনারা ব্ল্যাকের সঙ্গে হোয়াইট মিক্স করে করতে পারেন এবং এরকম প্লাস্টিক শিট আপনারা শার্ট থেকে নিতে পারেন, জামা থেকে পাবেন। উইন্ডোর এই জায়গাগুলো আটকে দিতে হবে। এগুলো ইনস্ট্যান্ট গ্লুয়ের মাধ্যমে আটকাবেন অথবা ফেভিকুইকের মাধ্যমে আটকাবেন। এই 5খানা উইন্ডোতেই আমি এরকমভাবে আটকে নেব। দেখুন আমি আটকে নিয়েছি। বাকি অংশগুলো পার্ট 2 ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।